আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যান, যারা চিনেন না তাদের জন্য এটা হলো নবীজির রওজা মোবারকের ঢুকার দরওয়াজা, এক নম্বর গেট। দেখেন আরবিতেও লেখা আছে এবং ইংলিশও লেখা আছে, এটা হলো এক নম্বর দরওয়াজা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবীর রওজা মোবারকের দরওয়াজা প্রথম শুরু থেকেই মসজিদে হেরামের দরওয়াজা শুরু হয়েছে এবং এক নম্বর দিয়ে আপনি ঢুকবেন, বাইর হবেন 44 নম্বর, মনে হয় এটা ভুলে গেছি, 44 নম্বর হবে। 44 নম্বর দরজা দিয়ে বের হবেন। দেখেন এর পাশে 2 নম্বর আছে, 3 নম্বর আছে, এইভাবে 44টা দরজা আছে এই মসজিদে হেরামে। এর মাঝখানে একদম সামনে নবীজির রওজা মোবারক, এটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনি আমাদের এই মদিনা শরীফের এবং মক্কা শরীফের যত রকমের ভিডিও রয়েছে, ইসলামিক ভিডিওগুলো আমাদের ইউটিউবে দেখতে পারবেন। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করে আমাদের মতামত জানাবেন। এটা বাহির থেকে করছি একদম নিশিরাতে। দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দরওয়াজা, আল্লাহ প্রত্যেককে কবুল করুক এই নবীজির রওজা জিয়ারত করার। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করুক, যাতে জীবনে একবার হলো এই নবীজির রওজা জিয়ারত করতে পারে এবং মক্কায় গিয়ে উমরা হজ এবং বর হজ করতে পারে। সকলের জন্য দোয়া করি, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ দেখেন এই কত সুন্দর এই দরওয়াজার ভিতরে, এখানে দেওয়ালে সব সাহাবিদের নাম লেখা আছে এবং কী কী হয়েছিল সব কিছু এখানে আরবিতে লেখা আছে। যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন, ইচ্ছে করলে ভিডিও করতে পারবেন। দেখেন এটা মদিনা শরীফের বাইরে অংশ, এখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে, যাকে সম্মান দেয় তাকে দেখেন। এই মদিনা শরীফ দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য কী করতে পারে। খুব সুন্দর এলাকা, বিশাল এরিয়া এই মদিনা শরীফ। এই রওজার পাশে দেখেন দরজাগুলো, এর অপোজিটে আপনাদের জন্য বাকি ভিডিও পড়ে দেব।